তাবেদার এমপি, চোর, ডাকাত, মাফিয়া, লুটেরা, ভারতীয় তাবেদার, ওরা একজনে আরেকজনে বলছে যে এইভাবে দেশ চলতে পারে না, আমাদের দুর্নীতি খতিয়ে দেখতে হবে। অথচ আমাদের যে সবচেয়ে বড় চোর হচ্ছে ওই পার্লামেন্টের বিনা ভোটের এমপি না। আজকে দুর্নীতি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে, মানে দুর্নীতি লুটপাটের একটা মহামারী চলছে, সংসদে আলোচনা হচ্ছে। এখন সংসদের আলোচনা শুনে আপনি কি বলবেন? গ্রামে বলে জাঞ্জরে কয়েক শুয়ের গোয়া তেরা, মানে শুয়ের পেছনে একটা ছোট চিত্র থাকে, আর যে মুড়ি বাজে বালু যে আপনার ইয়ে ঝাঁঝর যেটা বলে ওইটা তো পুরোটাই একেবারে ছিদ্র ছিদ্র। তো ওই ঝাঁঝর নাকি শুইকে বলে যে তোমার পেছনে একটা স্যাদা আছে, ছিদ্র আছে। আজকে পার্লামেন্টে বিনা ভোটের এমপি, চোর, ডাকাত, মাফিয়া, লুটেরা, ভারতীয় তাবেদার, ওরা একজনে আরেকজনে বলছে যে এইভাবে দেশ চলতে পারে না, আমাদের দুর্নীতি খতিয়ে দেখতে হবে। অথচ আমাদের যে সবচেয়ে বড় চোর হচ্ছে ওই পার্লামেন্টের বিনা ভোটের এমপি না। আজকে পুলিশ নিয়ে অনেক বক্তব্য আসে, আমরাও কথা বলি। পুলিশে প্রায় 2,50,000 সদস্য আছে, 2,50,000 সদস্যের মধ্যে সাবেক একজন আইজিপি বেনজিরের বেনজির কাণ্ড লুটপাটের পত্রিকা এসেছে। এই পর্যন্ত ডিআইজি রফিকুল ইসলাম, ডিআইজি জামিল হাসান, এমপি সাবেক কমিশনার আসাদুজ্জামান সহ 5-7 জন ঊর্ধ্বতন পুলিশ অফিসারের দুর্নীতি নিয়ে গণমাধ্যমে রিপোর্ট হয়েছে। আমরা বিশ্বাস করি আরো শতাধিক আছে। তাহলে 2,50,000 পুলিশের মধ্যে যদি 150 দুর্নীতিবাজ, লুটেরা, মাফিয়া থাকে, তাহলে সেটা কখনোই 2,50,000 পুলিশের বদনাম হতে পারে না। তাই আমরা পুলিশ ভাইদেরকে বলবো, আপনারা কেন এই 150 দুর্নীতিবাজ, লুটেরা, চোর, ডাকাতের জন্য আপনারা দায় নেবেন? আপনাদের হাতে বন্দুক আছে, দুর্নীতিবাজদেরকে প্রথমে মেরে ফেলেন, আপনারা গুলি চালিয়ে মেরে ফেলেন। রাষ্ট্র ওদের বিচার করবে না, এই রাষ্ট্র দুর্নীতিবাজদের পৃষ্ঠপোষক। আপনারা এই বাহিনীকে কলঙ্ক মুক্ত রাখার জন্য খতম করে দেন, এদেরকে খতম করার জন্য জনগণ যদি আইন নিজের হাতে তুলে না নেয়, তাহলে এই দেশে গণতন্ত্র, ন্যায় বিচার ফিরে আসবে না।